রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সকলেরই জানা আছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জন্য কুয়া খোদে, তাহলে সে সেই কুয়াতে পড়ে। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে কাঁদায়, তাহলে তার নিজেকেও কাঁদতে হয়, নিজেও একদিন তার কাঁদতে হয়। আর এই কথাটি যদি আমরা পুঁজিবাদী কারণের ব্যাপারে দেখি, তাহলে কোরআনে আমরা দেখতে পাই 28 নম্বর সূরায় 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। এবং তুমি তলাশ করো, আল্লাহ যে তোমার কাছে অনেক কিছু জিনিস দিয়েছেন, তোমাকে অনেক নিয়ামত দিয়েছেন, তাই এই নিয়ামতের ফলে তুমি আখেরাতের বাসঘর কামনা করো, আর দুনিয়াওয়ালাদের যে অধিকার, দুনিয়ার যে অধিকার, সে অধিকার তুমি ভুলে যেও না। তুমি অনুগ্রহ করো যেভাবে আল্লাহ তোমার উপরে অনুগ্রহ করেছেন, আর ফাসাদ সৃষ্টি করতে যে এই পৃথিবীতে তুমি ফাসাদি হয়ে যেও না। নিশ্চয় আল্লাহ তাআলা যারা দুর্নীতিবাজ তাদেরকে পছন্দ করেন না। কারণকে আল্লাহ তাআলা অনেক ধনদৌলত দিয়েছিলেন, এই পুঁজিবাদী কারণ সর্বযুগে থাকে, এরা শ্রমিকদেরকে ঠকায়, আবার এরা নিজেরা শ্রমিকদের শ্রমফল জমা করে পুঁজি করে রাখে। তো আমরা সবাই জানি কোরআনে 2 নম্বর সূরা আল বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইল লাম তাফালু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। 278 এবং 279, এখানে 278-এ বলা হচ্ছে, আইয়ুল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনা রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যারা ঈমান আনার দাবি করে যাচ্ছ, তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, এবং যে মালগুলি তোমরা মেহনত ছাড়া জমা করো, সেই রিবাকে তোমরা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়াজারু মা বাকি মিনা রিবা, রিবার মধ্য থেকে যা বাকি রয়ে গেছে সেগুলো তোমরা বর্জন করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইলাম তাফালু, যদি তোমরা তা না করো, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। ওয়া ইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম, আর যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদের জন্য মূল আসল মূলধন রয়েছে। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরা নির্যাতন করবে না, আর যদি নির্যাতন করো তাহলে তোমাদের উপরেও নির্যাতন হবে। তো নির্যাতন যদি তোমরা না করো, জুলুম যদি না করো, তো তোমাদের উপরেও জুলুম করা হবে না। তো অন্যকে যদি তোমরা না কাঁদাও তাহলে নিজেদেরকেও কাঁদতে হবে না। পুঁজিবাদীরা কি করে, এই কারণ কি করে, সবসময় মানুষকে ঠকায়, শ্রমিকদেরকে ঠকায়, তারা নিজেদের জন্য পুঁজিভূত করে। আর এমন একটি সময় আসে যে তারা ছোট ছোট চিকিৎসার জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলে এবং তারা খুব বেশি বাঁচতে চায়। তাই একটু অসুস্থ হলে আমাদের দেশ থেকে কখনো সিঙ্গাপুর ছোটে, কখনো ভারতে ছোটে, বা মালয়েশিয়া ছোটে, অন্য অন্য জায়গায় চলে যায়। তো অন্যকে যারা কাঁদায়, সে পলিটিশিয়ান হোক, সে রাজনীতিবিদ হোক, সে পুঁজিবাদী হোক, সে ধর্মের কোনো পুরোহিত পাপা ঠাকুর হোক, এদের এই পৃথিবীতে কাঁদতে হয় এবং পরকালেও এদের কাদা বাকি রয়ে গেছে। তাই অন্যকে কাঁদানো যাবে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। কোরআন অন্তত এই অনুমতি কখনো দেয় না।